السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আমরা ইনশাআল্লাহ আজকে সূরা ইউসুফের 23 নম্বর আয়াত নিয়ে আলোচনা শুরু করব। তো এটা খুব বেশি আলোচিত একটা আয়াত এই সূরার মধ্যেই। তো সেই সিকোয়েন্স আমরা আজকে 23 নম্বর আয়াতে চলে আসছি। বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে একটা কমেন্ট করলেন। আমরা জানি সেই কমেন্টটা বলতে পারেন যে অলমোস্ট 8-10 বছরের ওনার জীবনের উপর একটা সামারি কমেন্ট উনি করছেন। সেটা হচ্ছে বালক বয়স থেকে যুবক বয়স উপনীত হওয়ার মধ্যে যে সময়টা, এই সময় সম্বন্ধে কমেন্ট করে আল্লাহ বলছেন যে যখন ইউসুফ আলাইহিসসালাম এই যুবক বয়সে শক্ত সামর্থ্য অবস্থায় আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হুকমান এবং এলমান দুইটার কথা জিনিসের কথা বললেন। উনি ওনাকে হুকুম দিলেন, মানে দ্যাট মিনস হুকমান মানে হেকমত দিলেন এবং জ্ঞান দিলেন। এবং আল্লাহ বললেন যে এই জিনিসটা উনি এই জন্য দিলেন কারণ হচ্ছিল উনি ছিলেন মুহসিনিন, উনি ছিলেন মুহসিনিন, এই জন্য ওনাকে এই জিনিসটা দেওয়া হলো। অতএব এটাকে মানে প্রতিদান হিসেবে দেওয়া হলো। মুহসিনিন বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ যে মুহসিনিনের এহসানের সাথে যারা আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে, যে আল্লাহর এক্সিস্টেন্স সবসময় রিকগনাইজ করে, তারাই হলো মুহসিনিন। এবং এই মুহসিনিনদের যারা হতে পারে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল গিফট হচ্ছিলো হুকমা এবং এলমা। এবং এই হেকমত এবং এলমা এলম জিনিসটা হচ্ছিলো বেসিক্যালি সাধারণত হয় আগে এলম আসে তারপর হেকমা আসে, কিন্তু এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রিভার্স করে দিচ্ছেন। দ্যাট মিনস তাদের হেকমা আগে আসে তারপরে এলমটা পরে আসে, সেটাকে ফলো করে। অতএব এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট, এবং যার হেকমা আগে আসবে সে অবশ্যই অনেক বেশি সাকসেসফুল মানুষ হিসাবে দুনিয়া এবং আখিরাতে অনেক বেশি সাকসেসফুল মানুষ হবে, এরকম একটা বিষয়। তাহলে এই স্পেশাল গিফটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। পাশাপাশি এটাও বলছেন যে এই গিফটটা যে কেউ পেতে পারে, এটা শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামকে মতো যদি কেউ হতে পারে তাহলে অবশ্যই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই প্রতিদানটা অটোমেটিকলি আসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে কোনো রকম গিফট দেন, কোনো রকম নিয়ামত দেন, সাথে সেটা এটা টেস্টেড হয়, সেটা পরীক্ষিত হয়। তো এই পরীক্ষাটার বর্ণনাই হচ্ছে 23 নম্বর আয়াত। মানে আল্লাহ যখনই বললেন 22 নম্বর আয়াতে ওনাকে হেকমত এবং জ্ঞান দিচ্ছেন, এবং সেটার বিপরীতে ওনার যে পরীক্ষাটা এটা বর্ণনা হচ্ছে এখানে 23 নম্বর আয়াতে, সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং আমরা মুসা আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের আলোচনার ক্ষেত্রে আমরা প্যারালালের মধ্যে আমরা আলোচনার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মুসা আলাইহিসসালামের স্টোরিটাও যখন বর্ণিত হচ্ছিল সেখানে আমরা দেখছিলাম যে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিসসালামের ব্যাপারে বললেন কথাটা, একই কথা বললেন, সেটা হচ্ছে সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে একই স্টেটমেন্ট দিলেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালাম সম্বন্ধে বললেন যখন উনি সাবালক হলেন, সমর্থ হলেন, তখন উনি তাকে হুকমা এবং এলমান দুইটা দিয়েছিলেন। এবং এইভাবে একই কথা কাজালিকা নাজিল মুহসিনিন একই কথা আসলো। আসার পরে ঠিক একইভাবে ওখানেও এর পরের আয়াতে সূরা কসাসের 15 নম্বর আয়াতে বর্ণিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে টেস্ট করলেন। সেই বনি ইসরায়েলের এক ব্যক্তি দুর্ঘটনা বর্ষত হত্যা হয়ে গেল, সেই বিষয়টা ওখানে বর্ণিত আছে। তার দুইটার সিমিলারিটি আছে দুইটা স্টোরির মধ্যে, এটা আমরা অলরেডি আলোচনা করছি। তো দুইটা টেস্টের মধ্যে দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিসসালামকে যে বিষয়টা টেস্ট করা হয়েছে সেটা হচ্ছে জেনা, এবং মুসা আলাইহিসসালাম টেস্টেজ হচ্ছিলো মার্ডার মানে হত্যাকাণ্ড সংক্রান্ত। এবং এই দুইটা ইস্যু হচ্ছিলো ইসলামের একটা বড় ধরনের অপরাধ, এবং এই দুইটাকে ঘিরেই দুইজনের দুইটা পরীক্ষা ছিল, এবং দুই ধরনের পরীক্ষা ছিল, বিভিন্ন পরীক্ষার ধরনটা একটু ভিন্ন ছিল। তো সেটা আমরা কম্পারেটিভ স্টাডির মধ্যে আলোচনা করছি। তো আজকে মূলত ইউসুফ আলাইহিসসালামের বিষয়টা আমরা এখানে আলোচনা করব, সেটা এই আয়াত থেকেই আলোচিত হচ্ছে, সেটা আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। এই আয়াতের সামারিটা আগে আমি বলে নিই, যতটুকু ট্রান্সলেশন আছে সেখান থেকে প্যারাফ্রেজিং আমরা বলতে পারি, এটা একটা প্যারাফ্রেজিং, যেভাবে কথাটা বলা হয়েছে এটাকে যদি সামারি করা হয় তাহলে দাঁড়াচ্ছে এইভাবে, এই আয়াতের সারাংশ হলো ইউসুফ আলাইহিসসালামের মনিবের স্ত্রী তাকে জিনার ব্যাপারে আক্রমণাত্মকভাবে প্রলুব্ধ করেছিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তার হিকমা এবং জ্ঞানের আলোকে সেটা ঘটতে দেননি। সেই জন্য তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিলেন, নিজে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করেছিলেন, এবং পাশাপাশি ওই মহিলাকেও তার মনিবের কথা স্মরণ করে দিয়েছিলেন, এবং এও স্মরণ করে দিয়েছিলেন যে
কাজটি বড় ধরনের জুলুম এবং জুলুমকারীরা কখনো সফল হয় নাই। এইভাবে আমি যদি সামারি করি আয়াতটা, আয়াতটা হচ্ছে এভাবে সামারাইজ করা যায়। তো এটাকে সামারি করার পর এখন কথাগুলো কীভাবে বলা হলো সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন এখানে কীভাবে বলতেছেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রান্সলেশনে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু হারায় যায়, তাই না? তো এখানে আমরা ফ্রেজ বাই ফ্রেজ যাই। প্রথম ফ্রেজটা হচ্ছে এভাবে, ওয়া রা ওয়া দাত হু, ওয়া রা ওয়া দাত হু আল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি। বাংলা সিম্পল ট্রান্সলেশন হচ্ছিল, আর সে মহিলার ঘরে, আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে কুপ্ররোচনা দিল, এ ধরনের একটা ট্রান্সলেশন। এখন এখানে প্রথম শব্দটা হচ্ছে কি, রা ওয়াদাত, এখানে ওয়া তো হচ্ছিল এবং বা শুরুর জন্য ব্যবহার হয়, এটা একটা হব। বেসিক্যালি ফেলটা হচ্ছে রা ওয়াদাত, এই যে রা ওয়াদাত, হিয়া রা ওয়াদাত, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, রা ওয়াদাতের আউটসাইড হচ্ছে আল্লাতি, এটা হচ্ছে ফাইল আমরা বলি, তারপরে ফাই এটাকে দিয়ে সেই মহিলাকে বর্ণনা করল, করা হলো একটু ভিন্নভাবে। তো প্রথমে স্টেপ বাই স্টেপ প্রথম যে শব্দটা এটা হচ্ছে রা ওয়াদাত, এই শব্দটা বুঝতে হবে। এটাকে কুপ্ররোচনা প্ররোচনা দিল এই হিসেবে অনুবাদ করা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি আমরা দেখব এটা মোস্ট আরও বেশি এক্সপ্যান্ডেড অর্থ, এই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ফেলটা ভিন্নভাবে এই সুরে আবার ব্যবহার হয়েছে, অর্থাৎ জিনিসটা বুঝতে হবে, তার বিষয়টা কি বুঝতে হলে এই ফেলটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। সেজন্য আমরা এই ফেলের ডিকশনারি থেকে আমাদের যে অর্থগুলো সেটা আনলাম। তো বেসিক্যালি এটা তিন নম্বর ফর্ম আমরা বলি, মুজার মাজিদ ফির তিন নম্বর ফর্মের অর্থ। বেসিক্যালি এটার মুজাররাতের একটা অর্থ আছে, আবার এটা চার নম্বর ফর্মের অর্থ আছে। যেমন ধরেন মুজাররাতের অর্থ হচ্ছে তালাশ করা, খোঁজা, অন্বেষণ করা, প্রদক্ষিণ করা, আগে আগে যাওয়া, অগ্রদূত হওয়া। সেখান থেকে সুরা তরিকের একটা শব্দ আছে রুয়াইদা, এটা ইসম তাজগির আমরা বলি, আস্তে আস্তে ধীরে ধীরে শান্তভাবে, এই জিনিসটা বোঝায়। আস্তে আস্তে খোঁজ করা, আস্তে আস্তে অন্বেষণ করা, ঠিক আছে, প্রদক্ষিণ করা, আগে আগে যাওয়া, অগ্রদূত হওয়া, এগুলো সব স্লো মোশন বিষয়টা বলা হচ্ছে। এবার তিন নম্বর ফর্মটাকে যখন একে তিন নম্বর ফর্মে রা ওয়াদা এটাকে যখন অর্থ বলা হচ্ছে, এগুলো অসৎ কর্মে কর্ম কামনা করা, প্ররোচিত করা, এটা একটা বিষয়। তারপরে কথাগুলো হচ্ছিল রাজি করানো, ফুসলানো, বুঝিয়ে সুঝিয়ে কাজ করতে সম্মত করা, কোনো কিছু পেতে আকুল আকাঙ্ক্ষা করা, উম্মত্তার সহিত অগ্রসর হওয়া আনের সাথে। এরপর দেখেন আরাদা, চার নম্বর ফর্ম হচ্ছে ইচ্ছা করা, এটা আমাদের বাংলা শব্দে এই শব্দটা চলে আসে, ইরাদা, ইচ্ছা করা, এটার মাসদার হচ্ছে ইরাদা। আরাদা মানে ইচ্ছা করা, কামনা করা, পেতে চাওয়া, এটা একটা বিষয়। তাহলে দেখা যাচ্ছে তিন নম্বর এবং চার নম্বর এই দুইটা শব্দকে ব্লেন্ড করা যায়। ব্লেন্ডটা করা হচ্ছে, যেমন চার নম্বর শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, মানে যে কেউ ইচ্ছা করতেছে, আমি এটা ইচ্ছা করতেছি। এখন এই চার নম্বর ফর্মের সাথে তিন নম্বরের সংযোগটা এভাবে, আমি একটা জিনিস ইচ্ছা করতেছি, এখন আমি চাচ্ছি যে এই ইচ্ছাটা আপনি যাতে করেন, আমি আমার ইচ্ছাটা আপনার উপর চাপাই দিতে চাচ্ছি, সেজন্য আপনাকে কী করাচ্ছি, বিভিন্ন রকম কৌশল করতেছি, বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছি। তাহলে ডিফল্ট পজিশনটা সেটাই হচ্ছে তিন নম্বর ফর্ম, রা আদা। রা আদা যেমন ধরেন এখানে কথাটা একটা হচ্ছে রাজি করানো, হ্যাঁ, বুঝিয়ে সুঝিয়ে কাজ করানো, করতে সম্মত করা। তাহলে প্রথমেই এই শব্দটার মধ্যে বেসিক জিনিসটা হচ্ছিল যে এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ আরেকটা পক্ষকে রাজি করাচ্ছে। কী রাজি করাচ্ছে? প্রথম পক্ষের যে মনের ইচ্ছাটা সেটা দ্বিতীয় পক্ষের কাছে সে প্লেস করতেছে, তাকে সেটাতে কনভিন্স করার চেষ্টা করতেছে। তাহলে বাই ডিফল্ট বোঝা যাচ্ছে যে দ্বিতীয় যে পক্ষ সে এই ইচ্ছার সাথে কি প্রাথমিক অবস্থায় রাজি না। তাহলে এইভাবে রা ওয়াদা শব্দটা কিন্তু এখানে হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রা ওয়াদা শব্দটার মধ্যে ওই জিনিসটা আছে, রাজি করানোর বিষয়টা যেটা আসছে, দ্যাট ইজ দ্য বেসিক মিনিং। এবং এই রাজি করার পিছনে বেসিক যে জিনিসটা আসছে যে আরেকজনের ইচ্ছা আরেকজনের উপরে কী করা, ইম্পোজ করা, তাকে সেটার ব্যাপারে মোটিভেট করা বা সেটাকে প্ররোচিত করা। এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পক্ষ এই বিষয়ে রাজি নাও থাকতে পারে, প্রাথমিক অবস্থায় সে রাজি না, সেজন্য তো রাজি করানোর প্রশ্নটা আসতেছে। তাহলে বেসিক্যালি এইভাবে কথাটা এখানে আসতেছে। তাহলে সেখান থেকে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে এই রা ওয়াদাত শব্দটা যখন ব্যবহার হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই ব্যক্তির, মনিবের স্ত্রী, ইউসুফ আলাইহিসসালামের যে মনিব ছিল তার স্ত্রী যা ইচ্ছা করছিল তাতে ইউসুফ আলাইহিসসালাম প্রথম থেকে রাজি ছিলেন না।
রাওয়াদাত মধ্যে আমরা বলতেছি কুপ্ররোচনা দেওয়া, মানে হচ্ছিল তাকে রাজি করানোর ব্যাপারে, কোনো একটা বিষয়ে রাজি করানোর ব্যাপারে সে উদ্যোগ নিল, এবং সেখানে বাই ডিফল্ট আরেকটা মিনিং এটার মধ্যে ঢুকে গেল, যাকে রাজি করানো হচ্ছে সে এই বিষয়ে রাজি ছিল না। এখন আমরা যদি এটাকে শুধু ট্রান্সলেশন করার চেষ্টা করি, কুপ্ররোচনা দিল, তাহলে এটা ইনকমপ্লিট লিমিটেড ট্রান্সলেশন হচ্ছে। কেননা এখানে যে ইউসুফ আলাইহিসসালাম বিষয়টার সাথে এগ্রি ছিল না, সেই জিনিসটা কী হয়ে যাচ্ছে, সেই জিনিসটা এখানে রিফ্লেক্টেড হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে দুইটা ভাবই কিন্তু এখানে আসতে হবে, তাহলে কমপ্লিট বিষয়টা হবে। তাহলে ওখান থেকে আরেকটা ইনফরমেশন পেলাম যে বিষয়টা সেই মহিলা চাচ্ছিল সেটা ইউসুফ আলাইহিসসালাম সেটাতে রাজি ছিল না, সেই জন্য র আদাত শব্দটা এখানে আসলো। কেননা এটার অল্টারনেট ইউজ আমরা দেখবো 61 নম্বর আয়াতে, সেখানে ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তার বাবাকে ইয়াকুব আলাইহিসসালামকে একটা বিষয় রাজি করানোর ব্যাপারে এই একই ফেলটা ইউজ করছেন। তাহলে দেখা যাচ্ছে যে কী বিষয়ে রাজি করাচ্ছেন সেই অনুযায়ী এটাকে কিন্তু ভিন্নভাবে ট্রান্সলেশন করা যায়। যদি কোনো পজিটিভ জিনিসে রাজি করানোর বিষয় থাকে, তখন বলা হচ্ছে সম্মত করার জন্য সম্মত করার চেষ্টা করতেছে, সেরকম একটা বিষয় আসে। আর যদি মন্দ কাজের মধ্যে রাজি করানোর চেষ্টা করা হয়, তখন এটাকে কুপ্ররোচনা হিসাবে এটাকে ট্রান্সলেট করা হচ্ছে। কিন্তু দুইটা কেসে ওই জিনিসটাই হারায় যাচ্ছে, যেখানে আরেকটা পক্ষ আছে, যে পক্ষটা যাকে রাজি করানো হচ্ছে সে ইনিশিয়ালি ওইটার ব্যাপারে কি অ্যাগ্রিড না। তাহলে সেই ভিউটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার এই শব্দটাকে যদি আমরা ব্লেন্ড করি এক নম্বরের সাথে, যেটা এক নম্বর ফর্ম যেটা ছিল মুজারাতের সেক্ষেত্রে, সেখানে আমরা একটা থিম পাই, সেটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে রাওয়াদা শব্দটার মধ্যে যে জিনিসটা আসে, যে রাজি করাচ্ছে সে ধীরে ধীরে জিনিসটা রাজি করাচ্ছে, সে ধীরে ধীরে তাকে অ্যাপ্রোচ করতেছে, তাড়াহুড়া না, প্রথমে সে ধীরে ধীরে অ্যাপ্রোচটা করতেছে, সে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটাও এই শব্দের মধ্যে আসতেছে। এটা গুরুত্বপূর্ণ এই ফেলের ক্ষেত্রে, এই জন্য যে এখানে যে বিষয়টার বর্ণনা আসতেছে সেই বর্ণনাটার মধ্যে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিসসালামকে তার মনিবের স্ত্রী কোনো একটা বিষয়ে ধীরে ধীরে রাজি করানোর ব্যাপারে উদ্যোগী হয়েছিল। এটা হচ্ছে পাওয়ারফুল একটা জিনিস, কেন হঠাৎ করে ঘটনাটা ঘটে না, এরপরের যে ঘটনাটা বর্ণনা হচ্ছে সেই বর্ণনাটা কি হঠাৎ করে আসে নাই, এটা ধীরে ধীরে এই জিনিসটা ঘটার একটা পর্যায়ে যায় সেই ঘটনাটা ঘটছে। তাহলে এখানে সেই জিনিসটাও ওয়ারাওয়াদাত শব্দটার মধ্যে অনেক কিছু, অনেক টাইম ফ্রেম কিন্তু ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে, একটা টাইম ফ্রেম ক্যাপচার হয়ে গেছে যে একটা দীর্ঘ সময় যাবৎ সেই মহিলা ইউসুফ আলাইহিসসালামকে একটা বিষয়ে রাজি করানোর চেষ্টা করছে বিভিন্নভাবে, এবং যখন সে সেটা ফেইল করছে তখন সে একটা আগ্রাসী ভূমিকায় সে চলে আসছে। সে বিষয়টা এখানে এই একটা শব্দের যদি প্রপার ইউজটা, অর্থটা আমরা বুঝি, তাহলে এই ফ্লোটা আমরা বুঝতে পারবো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো এখানে যে জিনিসটা আমরা আগের সেশনে আমরা আলোচনা করছিলাম, যে কোনো মন্দ কাজের আগে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো প্রচেষ্টা থাকে, অনেকগুলো ছোটো ছোটো প্রচেষ্টার ফলশ্রুতিতে একটা বড় ধরনের মন্দ কাজ করে। তাহলে সেই জিনিসটাও আপনার এখানে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিসসালামের প্রতি এই ধরনের আচরণ সেই মহিলা শুরু করছিল, করতে করতে একটা সময় সে এটাতে এটার এক্সট্রিমে চলে গেছিলো, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে সেই ফ্লোতে এটাই বর্ণনা করা হচ্ছে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিলো যে এই বিষয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনা সংক্রান্ত, জেনা সংক্রান্ত বিষয় বারবার সতর্ক করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছিলো যে জেনার ধারে কাছে যাওয়া যাবে, তাই না? তো জেনার বিষয়গুলো কিন্তু ছোটো ছোটো আকারে শুরু হয় এবং এটা বড় হয়ে হঠাৎ করে এসে আবির্ভূত হয়, সেটার উপর কিছু কমেন্টস আমরা ইনশাআল্লাহ করবো। তো দেখা যাচ্ছে জেনা সম্প্রসারণের ক্ষেত্রে এটা একটা লক্ষণীয় বিষয় যে প্রাথমিকভাবে মানুষ এই এই কাজে যখন ইনভলভ হয় তখন এটাকে মন্দ হিসেবে সে মানতে রাজি না। হ্যাঁ, যেমন বিপরীত লিঙ্গের যে কারোর সাথে ইন্টারাকশানগুলো প্রথমে মনে হয় খুব ইনোসেন্ট, কিন্তু বেসিক্যালি সেই ইনোসেন্ট মুভমেন্ট থেকে একসময় কিন্তু অন্য ধরনের মুভমেন্ট চলে আসে, এই জন্য এটার ধারে কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে মানা করছেন। অতএব ওই জিনিসটাই কিন্তু ওইখানে যে জিনিসটা তৈরি হলো, তাহলে মানুষ কী করে, প্রথমে এটা অস্বীকার করে, মানুষ চিন্তা করে যে না এটা ঠিক না, অথচ জিনিসটা কি ওদিকে যায়, এবং শয়তানের প্ল্যানটাও কিন্তু সেরকম। শয়তান হঠাৎ করে আপনাকে টেনে জেনার মধ্যে আপনাকে আমাকে নেবে না, সে আস্তে আস্তে কি টোপ ফেলে ফেলে খুব ধীরে ধীরে এটার মধ্যে মানুষকে ঢুকায়। অতএব সেই ঘটনাটাই কিন্তু সেখানে ঘটছিল এবং সেটা এখানে বর্ণিত হচ্ছে, তাই না? এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে এই ফেলটার সাথে সাথে যেভাবে ইউজটা আসছে, আমরা বলছি রাওয়াদাত হু, রাওয়াদাত মানে সেই মহিলা কি করলো, তাকে প্ররোচিত করলো,
তাকে রাজি করানোর চেষ্টা করলো। এখানে হুটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম, রাজি করাবে। এবার এই মহিলাটাকে বর্ণনা করা হচ্ছে আল্লাতি হুয়া ফি বাইতি হা, এই ফেজটা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে এই ফেলটার সাথে আন নাফসিহি এই জিনিসটা যুক্ত হচ্ছে। তো আন নাফসির মধ্যে এই যে হিটা দেখতেছেন, এই হিটাও ইউসুফ আলাইহিসসালামের দিকে ইন্ডিকেট করতেছেন। নাফসিহি শব্দটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের নাফস, আবার এখানে আছে একটা হু, এখানে আবার নাফসি, আন নাফসিহি, এটার ট্রান্সলেশনটা একটু জটিল। জটিল মানে হচ্ছে এটা বোঝার বিষয় আছে। তাহলে ইউসুফ আলাইহিসসালামকে সে মহিলা প্ররোচিত করছিল তার নাফসটাকে নিজের করে নেওয়ার জন্য, মানে সেই নাফসের উপরে দখল নেওয়ার জন্য প্ররোচিত করছিল। এই হলো কনসেপ্টটা বলা হচ্ছে এই জিনিসটা, আর নাফসিহি। এই জন্য এটার সাথে আসতেছে এই ফেলটার সাথে, যদিও এই ফেলের সাথে হুক অ্যাটাচ প্রোনাউন আসছে, আবার আর নাফসিহি এটা এডিশন রয়েছে, এটার মোতাল্লিক হচ্ছে, সেখান থেকে এই বিষয়ে এই কনসেপ্টটা আসতেছে, সেটাও এখানে বর্ণনা করা হচ্ছে, সেটারও একটা বিশ্লেষণের দরকার আছে। তাহলে দুইটা সর্বনাম এখানে যুক্ত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে উক্ত মহিলা ইউসুফ আলাইহিসসালামের নাফসটিকে একান্তভাবে পাওয়ার আকাঙ্ক্ষা করছিল এবং বিষয়টিতে তাকে রাজি করতে প্ররোচিত করছে। এখন নাফসকে একান্তভাবে পাওয়ার বিষয়টা কি, তো বিষয়টা বিভিন্নভাবে বিশ্লেষণ হচ্ছে। তো এখানে বেসিক্যালি একেবারে বেসিক কথাটা হচ্ছিলো, নারী পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক যখন স্থাপিত হয় তখন মানুষের পার্সোনালিটিগুলো একজন আরেকজনের কাছে কী হয়, কম্প্রোমাইজ হয়, তখন একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায় কথাটা বলা হয়, তখন তার মধ্যে কী হয় বিভিন্ন অধিকার এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, যেটা বেসিক্যালি হওয়া উচিত হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে। অর্থাৎ এটাই হচ্ছিলো অ্যাকসেপ্টেবল বিষয়। এখন এর জন্য এর বাইরে এটা অ্যাকসেপ্টেবল বিষয় না। তো এখন ইউসুফ আলাইহিসসালামের দাস হিসাবে ইউসুফ আলাইহিসসালামের আলাইহিসসালাম সেই মহিলার অধীনেই সাধারণ সব কাজ করতো। দ্যাট মিনস ইউসুফ আলাইহিসসালামকে যা আদেশ করা হতো সেটাই উনি করতেন অ্যাজ এ দাস হিসাবে। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের যে পার্সোনালিটি ছিল সেটার উপরে উনি ওই মহিলা কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না। এটা আরেকটা বিষয়, একটা সাইকোলজিক্যাল বিষয়, এটা আলাদা আলোচনার বিষয় আছে। এটা আমরা কোনো একটা সেশনে হয়তো বা এটা আলোচনা করবো এই সিরিজের মধ্যে, কারণ আমাদের এই আলোচনাটা 29 নম্বর আয়াত পর্যন্ত যাবে। তো এর মাঝখানে এরকম একটা সাবজেক্ট আমাদের আছে ইনশাল্লাহ, সেটা আমরা কভার করার চেষ্টা করব। তো সেখানে দেখা যাচ্ছে যে সেই মহিলা সেটার ইউসুফ আলাইহিসসালামের পার্সোনালিটির উপরে কী করতে যাচ্ছে, নিয়ন্ত্রণ স্থাপন করার জন্য সে আগ্রাসী হলো, এবং এখানে এই ব্যাপারে অনেকগুলো ছোট ছোট উদ্যোগ সে নিয়েছিল, এবং নিয়ে নেওয়ার পরে সে ব্যর্থ হয়ে সে ফাইনালি সে অ্যাটাকটা করলো ওইভাবে। তো এইভাবে জিনিসটা ঘটতেছিল, সেই জন্য আন নাফসি শব্দটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। কেন না, যখনই সেটা অবৈধভাবে যদি কারো কাছে সমর্পিত হয়ে যায় তাহলে সেখানে সে সম্পূর্ণভাবে হারায় যায়, মানে সে নিজেকে সম্পূর্ণভাবে হারায় যায়। দ্যাট মিনস তার নফসটা কী হয়, তার নফসটা মার্ডার হয়ে যায়। যেমন আমরা বলছি জেনার ফলে কী হয়, মানুষের আত্মাটা কী হয়, আত্মার মৃত্যু ঘটে। মানুষ যখন জেনার মধ্যে ইনভলভ হয় তখন তার আত্মাটা মরে যায়, সেই জন্য এটাকে বলে জেনা আত্মাকে হত্যা করে। আর হত্যাকাণ্ড বলতে ফিজিক্যাল মার্ডারটাকেই ইন্ডিকেট করা হয়, অর্থাৎ দুইটাই কিন্তু মার্ডার। তাহলে সেখানে সেই জন্য আন নাফসি শব্দটা এখানে যুক্ত করা হচ্ছে, এবং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কনসেপ্ট এই পুরো জিনিসটার ব্যাপারে। তো সেটা আমরা আরেকটা ফ্রেজে আলোচনা করবো, কিন্তু এখানে এটা মেনশন করলাম। এরপরে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো, এই মহিলাকে এই আয়াতের মধ্যে পরিচয় করা দেওয়া হচ্ছে এভাবে, আল্লাতি হুয়া ফি বাইতিহা, যার গৃহে তিনি অবস্থান করতেন সেই মহিলাটা তাকে এই কাজে প্রলুব্ধ করছেন। অথচ আমরা 21 নম্বর আয়াতে জানি এটা হচ্ছিলো সেই ব্যক্তির স্ত্রী, কেন যখন সেই ব্যক্তির স্ত্রীর কাছেই তো ইউসুফ আলাইহিসসালামকে, বালক ইউসুফ আলাইহিসসালামকে হ্যান্ড ওভার করলো। এখন কেন এই ফ্রেজটা ইউজ করলো সেটাও কিন্তু আমাদের একটু বোঝার দরকার আছে, যে এইভাবে ফ্রেজটা কেন ব্যবহার করা হলো। তো এটার বিশ্লেষণ থেকে দেখা যায় যে এখানে বলা হচ্ছে যে ফেলের কথাটাই এখানে একটু, যে ফেলটার আমরা অ্যানালাইসিস করলাম সেটাকে অর্থটাকে এটা কনফার্ম করে, এই জন্য যে ওই মহিলার ঘরের মধ্যেই এই ইউসুফ আলাইহিসসালাম থাকতেন, এবং দীর্ঘ সময় বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওনার সংস্পর্শে দুইজন একসাথে অবস্থান করতেন। তো সেই অবস্থানটার মধ্যেই এই মহিলাটা তাকে সিডিউস করার চেষ্টা করছিল, এবং গ্র্যাজুয়ালি সে এই অ্যাটিচিউডটা তার মধ্যে ডেভেলপ করছিল। অতএব আল্লাতি হুয়া ফি বাইতিহা, এই ফেজটার মধ্যে ওই জিনিসটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখানে অবস্থান করতেছে, সেটা
হঠাৎ করে একদিনে হয় না, এটা গ্র্যাজুয়ালি হয়েছে, কেন ওই ঘরে মহিলার ঘরেই ইউসুফ আলাইহিসসালাম কাজ করত। তো এটা একটা পয়েন্ট, সেজন্য এটাকে এভাবে এক্সপ্লেন করা হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছিল, সেই সময়কার সোসাইটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে যে ঘরটা ওই মহিলার, ম্যাটমিন্স তার স্বামী আছে কিন্তু দেখা যাচ্ছে তার আবার একটা ঘরের মালিকানা আছে। সেই কনসেপ্টটা সাধারণত আমাদের এখনকার সোসাইটিতে তেমন একটা নাই, কারণ হাজব্যান্ড ওয়াইফ একটা বাড়িতে থাকে, সেখানে বাড়ির মালিকানা তো হাজব্যান্ডের ব্যাপারই বেশিরভাগ ক্ষেত্রে সেটাই বলা হয়ে থাকে। তো সেখানে সেই কনসেপ্টটা ছিল যে যে বাড়িতে থাকতো সেটার মালিকানা, সেটার কর্তৃত্ব মহিলার উপরে ছিল। তখন যে জিনিসটা বোঝা যায়, সে সময় সমাজ ব্যবস্থা একটু ভিন্ন বিষয় আছে, সেটা পরবর্তী আয়াতগুলোতে আমরা দেখব যে একটু ভিন্ন, আমাদের সমাজের সাথে সেটা মিলে না। তো সেখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মিশরে সে সময় উচ্চবিত্তের মধ্যে হয়তোবা একজন ক্ষমতাশীল ব্যক্তির অনেকগুলো ওয়াইফ থাকতে পারে, তাদের জন্য আলাদা আলাদা বাসা থাকতে পারে, তাহলে সেরকম একটা বাসায় মহিলা আছে, সে বাসার মহিলার কর্তৃত্বটা তার, অর্থাৎ তার বাড়ির সেখানে হাজব্যান্ড আসে, দ্যাট মিন সেই ধরনের একটা ট্রেডিশন থাকতে পারে, মাল্টিপল ওয়াইফ থাকতে পারে ওই লোকের, এই ব্যক্তির, তো সেই হিসাবে সেও একজন ওয়াইফ হিসাবে সে তার বাসার মধ্যে তার কর্তৃত্ব আছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা গ্যাপ আছে, সেটাও কিন্তু এখানে আছে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আমরা সেই জিনিসটা এটার উপরে অবশ্যই এটা আলোচনা করার বিষয় আছে যে সেই গ্যাপ থেকে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো কি না সেটা আলোচনা করার জন্য এই জন্য জরুরি, কেন ওইভাবে ফ্রেজটা যেহেতু আসছে, আপনাকে আমাকে অপরচুনিটি আল্লাহ দিচ্ছেন যাতে বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি, কেননা এই ধরনের পরিস্থিতি আমাদের পরিবারের আশেপাশে প্রায়শই এই পরিস্থিতি তৈরি হয়। অতএব সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা ইনশাআল্লাহ আলাদা করে এই সিরিজে আলোচনা করব একসাথে। তো এর পিছনে কী কারণ থাকতে পারে, কারণ হচ্ছে এই কারণগুলো বিশ্লেষণ করা এই জন্য জরুরি, কেন এই স্টেপগুলোর কোনো একটা স্টেজে আমরা কেউ না কেউ অবস্থান করছি, এবং আমরা যদি প্রিকশন না নিই তাহলে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে কেউ পড়তে পারে। ওই কনসেপ্ট অনুযায়ী সেই বিষয়টা কোনো একসময় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো এটাও একটা বিষয়। আর তৃতীয় বিষয়টা আরেকটা ইন্টারেস্টিং, কেন এভাবে ফ্রেজিং করা হলো, এই জন্য ফ্রেজিং করা হলো, সেখানে অ্যানালাইসিসটা হচ্ছে এভাবে, মহিলা যে কাজটির ব্যাপারে উদ্যোগ নিল তার ফলে তাকে আর স্ত্রী বলে গণ্য করা যাবে না। দ্যাট মিনস একজন স্ত্রী হিসাবে একজন মহিলা কোনোভাবে এই ধরনের কাজে উদ্যোগী হতে পারে না। দ্যাট মিনস সে এই ধরনের কাজে যেহেতু উদ্যোগী হয়ে গেছে, তার স্ত্রী টাইটেলটাই এখানে কী করা হলো, এটাকে বাজেয়াপ্ত করা হলো, তাকে আর ওই ইমরা ওই আজিজের বা ওই ব্যক্তির স্ত্রী হিসাবে এখানে মেনশন করা হলো না। কেন এই আয়াতের 21 নম্বর আয়াতে যখন ইউসুফ আলাইহিসসালামকে সে ব্যক্তির এই মহিলার কাছে হ্যান্ড ওভার করতেছিলেন, তখন বলা হচ্ছিল কি যিনি মিশরে যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে কিনে আনল, সে তার স্ত্রীকে লি ইমরাতা ইমরাতিহি লি ইমরাতিহি বলে এই মহিলাকে ইন্ডিকেট করা হলো, কিন্তু এখন এই ইমরাতি শব্দটা এখানে আর ব্যবহার করা হলো। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাদি আল্লাতি হুয়া হিয়া ফি বাইতিহা, এটার পিছনে অনেকগুলো উইজডম আছে। এটা তাহলে প্রথম ফ্রেজটা আমরা আলহামদুলিল্লাহ বুঝলাম। প্রথম ফ্রেজটা তাহলে সামারি করলে এইভাবে দাঁড়ায় যে সে মহিলাটা গ্র্যাজুয়ালি ইউসুফ আলাইহিসসালামকে প্ররোচিত করছিল, ইউসুফ আলাইহিসসালাম বিষয়টার সাথে এগ্রিড ছিল না, এবং সে খুব কঠিনভাবে ইউসুফ আলাইহিসসালামের উপরে কন্ট্রোল স্টাবলিশ করার জন্য, হ্যাঁ, সে এরকম একটা স্কিম তারা সে করছিল, এবং সে এটা করতে চেষ্টা করতেছিল কিন্তু সে এটা করতে পারছিল না, সেরকম একটা পজিশানে সে ছিল। এখন এখন করতে পারছিল না, তখন সে কী করবে? তো সে ইমোশনালি সফট পেতে চেষ্টা করতেছিল, এখন যখন তখন যখন সে ফেল করলো তখন সে কী হয়ে গেলো, আগ্রাসী হয়ে গেলো, সে অ্যাটাক মোডে চলে গেলো। সে অ্যাটাক মোডের বিষয়টাই পরের বাক্যে বলা হলো, ওয়া গাল্লাকাতিল আবওয়াব বা ওয়াকালাত হাইতালা, সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল এসো। তাহলে এটা একটা ফ্রেজ এখানে আসলো যে এরপরের অ্যাকশনটা হচ্ছিলো সে অ্যাগ্রেসিভ হয়ে গেলো। তো সেখানে অ্যাগ্রেসিভ হওয়ার মধ্যে এখানে গাল্লাকাতিল আবওয়াবা এই ফ্রেজটাকে অনেক মুফাসসির অনেকভাবে বর্ণনা করেন, তো বর্ণনা করারও কিছু নেই। গল্লাকাত মানে হচ্ছিলো আবহাওয়া, মানে বারবার লক করা, অনেকগুলো সিটকানি আটকানো। তাহলে এখানে ধরে নেওয়া যায় যে ওই মহিলার ঘরে অনেকগুলো দরজা থাকতে পারে। তো গল্লাকাতের আবহাওয়ার ফ্রেজটার মধ্যে বোঝা যায় যে এবার মহিলা একটা প্ল্যান করলো, যে প্ল্যানের মাধ্যমে এখন ইউসুফ আলাইহিসসালামকে সে বাধ্য করার চেষ্টা করবে তার সাথে সে মন্দ কাজে ইনভলভ হওয়ার জন্য। সেই জিনিসটা এখানে এক্সপ্রেস করা হলো, কেন এগুলো ডিটেইল ওয়েতে আল্লাহ এক্সপ্রেস করতেছেন, কেন এটার পিছনে কী উইজডম আছে, ইনশাআল্লাহ একটা ফেজে আমরা সেটাও আলোচনা করব। তো সেই জিনিসটা বলার পরে তারপরে সে বলল কওয়ালাত হাইতালাত, এবং সে বলল
আমার দিকে এসো, ঠিক আছে? যে হাইতা লাকটাও এটা অ্যারাবিক ফ্রেজ না, এটা অন্য ভাষা থেকে আসছে হয়তোবা, কিন্তু এটা দিয়ে যে জিনিসটা বোঝানো হয় দুইটা জিনিস, একটা হচ্ছিল প্রথম ফ্রেজটা হচ্ছিল আমি প্রস্তুত এখন এসো, দ্বিতীয়টা হচ্ছিল এদিকে তাড়াতাড়ি এসো, দুইটা ফ্রেজই কিন্তু এটার মধ্যে আসতে পারে। তো এখন এটা একটা জেনার আহ্বান, এটা একটা জেনার আহ্বান। তার প্রথম অর্থটা হচ্ছিল একটা ইমোশনালি কি করা, ইমোশনালি অ্যাপ্রোচ করা, ইমোশনালি একটা পরিস্থিতি তৈরি করা, যে পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালামকে সেই আহ্বানটা করা হচ্ছে, এবং এটা ভয়ঙ্কর একটা আহ্বানের বিষয় একটা যে কোনো পুরুষের ক্ষেত্রে। এবং আমরা বারবার আবার জিনিসটা রিমাইন্ড করা দরকার, সেটা হচ্ছে একজন বিবাহিত মহিলা একজন অবিবাহিত পুরুষকে আহ্বান করতেছে, এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ডেফিনেটলি, তাই না? যিনি এটা যেরকম যে পুরুষটা থাকতেছে তার জন্য একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এই আহ্বানটা ডিনাই করা তার জন্য খুব কঠিন কাজ, এবং সে অসাধ্য কাজটাই এই ইউসুফ আলাইহিস সালাম করতে পারছেন। তো সেই জিনিসটা এখানে বর্ণনা করা হচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে। তো ইউসুফ আলাইহিস সালামকে সেভাবে যখন আহ্বান করতেছেন, সেটার অনেকগুলো বিষয় হচ্ছিল যে তাকে বল তাকে কনভিন্স করার চেষ্টা করতেছিলেন ইমোশনালি, যে এখানে কোনো সমস্যা নেই, মানে আমি অনুমতি দিচ্ছি, তাহলে সেখানে কেন সমস্যা হবে, তুমি কেন এটাতে অগ্রসর হচ্ছ না? তো এটা একটা হিপনোটাইজের মতো একটা আহ্বান, যে জিনিসটা সে মহিলাটা করতেছিল, এবং ইউসুফ আলাইহিস সালাম সে আশা করতেছিল ইউসুফ আলাইহিস সালাম অবশ্যই সাড়া দেবে। আর দ্বিতীয় অর্থটা হচ্ছে এদিকে তাড়াতাড়ি আসো, এটার অর্থটার বিষয় হচ্ছিল এটা ওটার সাথে সম্পূরকভাবে কাজ করে, যে তাড়াতাড়ি প্রস্তাবিত কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। কেননা যদি চিন্তা করতে দেওয়া হয় তাহলে ভিন্ন কোনো চিন্তা এসে সেটাকে কী করতে পারে, ছেড়ে দিতে দূরে সরাই দিতে পারে। তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা সংক্রান্ত কোরআন মজিদে বারবার বলছে কি, ওয়ালা তাকরাবু জেনা, কোনো অবস্থা জেনার ধারে কাছে যেও না। হ্যাঁ, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এটা হচ্ছে একটা মন্দ পথ, এবং এটা হচ্ছে বড় ধরনের অশ্লীলতা, যে জিনিসটা বলা হচ্ছে এটাকে যদি আপনি চিন্তা করতে চান তাহলে এটা এরকম হতে পারে, এটা ওয়ান সর্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? জেনার বিষয়টা হচ্ছিল একটা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র এটা চারপাশে আছে, আপনি যদি একটা রেঞ্জের মধ্যে এসে যান হঠাৎ করে শ্যাট করে আপনি ভিতরে ঢুকে যাবেন, আপনি বুঝে উঠার আগে। এটা হচ্ছিল জেনার ওয়ার্কের, মানে জেনা কীভাবে কাজ করে সেজন্য আল্লাহ বলছে সেটা ধারে কাছে যেও না। তাহলে এই মহিলা তাকে ওনাকে প্রযোজিত করতেছে তাড়াহুড়া করার জন্য। তাড়াহুড়া করলেই কী হবে, টানটা জোরে আসবে, টানটা জোরে আসলে ইনভলভ হয়ে যাবে, কেন তখন আর ইউসুফ আলাইহিস সালামের পার্সোনালিটি বলে কোনো কিছু থাকবে না, কেননা সেই সময় কারোর কোনো পার্সোনালিটি থাকে না। অতএব ওই বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সেভাবে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করা হচ্ছে। তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে যেভাবে এই মহিলা ওই ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন হাইতালাক, এটা কিন্তু একটা কমন ডাক, কেন একজন সার্ভেন্টকে সবসময় তার মনির ডাকে, এদিকে আসো, এদিকে যাও, মানে এদিকে আসো, এই কাজটা করো, এদিকে আসো, হ্যাঁ এদিকে আসে আসো, এদিকে আসো, কাজটা করো, এটা কিন্তু কমন ইনস্ট্রাকশন একজন সার্ভেন্টকে মানুষ দিয়ে থাকে। তারপর এমনও দিয়ে থাকে যে ধরেন এই মহিলা ঘরে অপ্রস্তুত অবস্থায় ছিল, ডাক দিলেন, তারপর বললো যে না ওয়েট করো, তারপর উনি নিজেকে প্রিপেয়ার করে বললেন, ড্রেস আপ করে বললেন এবার আসো, এবার আমি রেডি, তুমি আসো, মানে এটা নর্মাল একটা কনভারসেশন হতে পারে, তাই না? তো এই কনভারসেশনটা ডেফিনেটলি সেই বাড়িতে কন্টিনিউয়াসলি ইউসুফ আলাইহিস সালাম হাইতালাক শুনতেন, কিন্তু এই হাইতালাকটা যে ভিন্ন একটা হাইতালাক সেটাকে রিকগনাইজ করার সময় কিন্তু ভেরি কম, খুব কম। কারণ আমরা যেটা বলতেছি যে সে যেভাবে এটা অ্যাপ্রোচ করলো, যেভাবে সে প্ল্যান করলো, সে সব দরজা বন্ধ রাখলো, যে দরজা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ঢুকবে সেটা ছাড়া, তারপরে সে কুইকলি সে এই বিষয়টা প্ল্যান করলো, তখন এই হাইতালাকটাকে রাইট ওয়েতে ইন্টারপ্রেট করতে পারাটাই হচ্ছে একটা কঠিন বিষয় ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে সব ধরনের বক্তব্যের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, এর আয়াতেই আগের আয়াতে 21 নম্বর আয়াতে বলছিলেন যে যাতে করে আমরা তোমাকে শিক্ষা দিতে পারি, সব ধরনের হাদিসের ব্যাখ্যা, এটাও একটা হাদিস যেটা যে বক্তব্যটা যে স্পিচটা মহিলাটা দিল সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম সেটা রিকগনাইজ করতে পারলেন, এবং সাথে সাথে উনি কী করলেন, অ্যাক্টিভলি সেটার বিপরীতে যেটা করণীয় সেটা নিতে পারলেন। তিনি ওখানে কিন্তু কোনো রকম টাইম ল্যাপসের কোনো সুযোগ ছিল না, সেটাও একটা পাওয়ারফুল জিনিস। তাহলে ব্যাখ্যাটা বুঝতে পারলেন, বুঝে সাথে সাথে করণীয় স্থির করতে পারলেন, তাহলে আল্লাহ তাক ওনাকে যে বিভিন্ন ব্যাখ্যা শেখালেন বলতে পারেন যে সেটার কোরআনের বর্ণনা অনুযায়ী এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ যেটার মাধ্যমে তিনি ওই ব্যাখ্যাটা বুঝে
একটা কি করলেন, অ্যাকশনে গেলেন। এই আহ্বানের বিপরীতে তিনি যেভাবে প্রতিক্রিয়া জানালেন সেটা অবশ্যই একটা হেকমার বিষয়, যা আগের আয়াতে উল্লেখ করা হলো হেকমার বিষয়। এই বিষয়টা হচ্ছে হেকমার, যে এই ডিসিশনটা নিতে পারা, রাইট ডিসিশনটা রাইট টাইমে নিতে পারা, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গিফট হিসেবে ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। এবং উনি সাথে সাথে বলে উঠলেন কি রাইট বিষয়টাই বললেন, কালা মাআযাল্লাহ। মাআযাল্লাহর খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে, সেখানে কি বললেন, তিনি বললেন আল্লাহর আশ্রয়ে প্রবেশ করলাম। যেমন এটা আউযু শব্দের সাথে, যেটা আমরা শয়তানের ক্ষেত্রে বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটার সাথে রিলেটেড এটাকে বলা হয় মাআযা, বলা হয় এই আউযু ফেলটার মাজদার, আযা ফেলটার মাজদার বলা হয়, অনেক সময় ইসম জরফ বলা হয়, স্থান আশ্রয়ের স্থান। তাহলে বেসিক্যালি এখানে লুকায়িত একটা ফেল আছে, এগুলো টেকনিক্যাল গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, সেটাকে বলা হচ্ছে আউযু মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয়ের মধ্যে ঢুকে গেলাম। আউযু শব্দটা আমরা বেসিক্যালি একটা মিসট্রান্সলেশন আছে আমাদের মধ্যে, যখন বলি আমরা আউযু বিল্লাহ তখন বেসিক্যালি এটা ট্রান্সলেশন আমি আশ্রয়ের, আল্লাহর আশ্রয়ের মধ্যে প্রবেশ করলাম, মানে আল্লাহ আশ্রয়ের মধ্যে প্রবেশ করলাম। অনেক সময় ধরেন বৃষ্টি হচ্ছে রাস্তায়, আপনাকে হঠাৎ করে বৃষ্টি পেলেও সাথে সাথে আপনি কী করলেন, কোনো একটা বাড়ির মধ্যে ঢুকে শেডের মধ্যে ঢুকে গেলেন, অনুমতি নিলেন না ওই বাড়ির মালিকের কাছে, আপনি ওইটা ভিতরে ঢুকে গেলেন। তো ওরকম একটা অ্যাকশান, কিন্তু খুব ইমার্জেন্সি অ্যাকশানের ক্ষেত্রে আউযু বিল্লাহ শব্দটা ব্যবহার হচ্ছে, যে আল্লাহর প্রবেশ, আল্লাহর আশ্রয়ের মধ্যে ঢুকে গেলাম। আর এখানে মাফুল মোতলাক হিসেবে যেমন মাআযা যখন ব্যবহার হচ্ছে তখন একটা মাফুল মোতলাক আমরা বলি ডেসপারেটলি ঢুকে গেলাম, দ্যাট মিনস আল্লাহর আশ্রয়স্থলের মধ্যে, আল্লাহকে আশ্রয়স্থল হিসেবে সেটার মধ্যে ঢুকে গেলাম। এটা একটা পাওয়ারফুল উচ্চারণ, যেটা ইউসুফ আলাইহিস সালাম সেই সময় করলেন, সেটা হচ্ছে আল্লাহর আশ্রয়স্থলের মধ্যে প্রবেশ করলাম, মানে আল্লাহকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরলাম, মানে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে শক্তিশালীভাবে ধরে আঁকড়ে ধরার যে কালিমা সেটা হচ্ছে মাআযা। এটা পাওয়ারফুল বিষয়, কেননা সেই মহিলা চেষ্টা করছে কি ইউসুফ আলাইহিস সালামকে আঁকড়ে ধরার জন্য। আর এ মহিলাকে আঁকড়ে ধরার আগেই ইউসুফ আলাইহিস সালাম কী করলেন, বললেন আল্লাহকে আমি আঁকড়ে ধরি, তাই না? এটা একটা সুন্দর সুন্দর কন্ট্রাস্ট এখানে আছে, কেন আযা শব্দটা যেটা আমরা বলছিলাম সেটা সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে এইভাবে, ধরেন একটা গাছের মধ্যে একটা বড়, আমরা জানি যে একটা পরগাছা যেটা হয়, পরগাছার মধ্যে যেমন ধরেন দেখবেন যে একটা লতানো গাছ পেঁচায় পেঁচায় এটাকে আঁকড়ে ধরে উপর দিকে উঠতেছে, এই একটাকে অনেকে আরবিতে আযা বলা হয়, আউযু শব্দটা বলা হয়। ধরেন কোনো জায়গায় যে যখন কোনো পশু থেকে জবাই করার পরে মাংস বের করা হয় তখন দেখা যায় যে হাড়ের মধ্যে কিছু মাংস আটকায় থাকে, এটাকে আঁকড়ে ধরার যে বিষয়টা এটাকে আযা বলা হয়। সেখানে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে আঁকড়ে ধরলেন, কেননা ইউসুফ আলাইহিস সালামকে আঁকড়ে ধরার চেষ্টা করলো সেই মহিলা, তাই না? তাহলে এটাও একটা সুন্দর বিষয়, কন্ট্রাস্ট এখানে, ডাইনামিজম এখানে কাজ করছে, সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। কেননা সেই মহিলা চাচ্ছিল যে তার নফসটা দখলে নিয়ে নিতে হবে, নফসটা আমরা বলছি যে এমনভাবে পার্সোনালিটা হোল্ড করবো ওই কাজের মাধ্যমে ওনার আর কোনো নিজস্ব বোধ বলে কোনো কিছু থাকবে না, তো এটা একটা পাওয়ারফুল জিনিস। তাহলে উনি নিজেকে হারায় ফেলবেন, হি উইল লস্ট হিমসেলফ, তারা জেনার মধ্যে যারা ইনভলভ হয় তারা নিজেকে হারায় ফেলে, তাহলে নিজেকে যখন হারায় ফেলে বেসিক্যালি সে সব কিছু হারায় ফেলে, তো সেখান থেকে নিজেকে হারাতে, নিজেকে যাতে হারাতে না হয় সেটার প্রথম বিষয়টা হচ্ছিল কিসের বিষয়, আল্লাহ, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহকে স্মরণ করলেই নিজের প্রোটেকশনটা হবে। সেটা খুব সুন্দরভাবে একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন এভাবে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফা আনসাহুম আনফুসাহুম, যার ফলশ্রুতিতে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। এটা একটা পাওয়ারফুল জিনিস, দ্যাট মিনস ওই এহসানের কথাটা বারবার আসতেছে, যে আল্লাহকে স্মরণ করে যদি আপনি সবসময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আল্লাহর সামনে আমাকে সবসময় ঠিক থাকবে। কেন ওইখানে যে পরিস্থিতি আমরা দেখছিলাম সেই ঘরের মধ্যে ওই মহিলা এবং ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আর কেউ নেই, আর সেই মহিলা প্ল্যান করছে, সব দরজা বন্ধ করছে, বন্ধ করে এনশিওর করতেছে যে যাই কিছু হোক এখানে কেউ আর ঢুকতে পারবে না, অর্থাৎ কেউ দেখে ফেলবে, এরকম ধরনের কোনো ভয় তোমার মধ্যে নাই। কিন্তু তার মধ্যেও ইউসুফ আলাইহিস সালাম কী রিকগনাইজ করলেন, কেউ যদি দেখতে না পারে দেখবে কে, আল্লাহ দেখবে, এটা হচ্ছে ওনার এহসানের বিষয়। তাহলে এই এহসানের বিষয়টাই উনি ধারণ করতে পারছিলেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রাইট সেই সময় কী কালিমা বলতে হবে, কী রিয়াকশনটা করতে হবে, সেই হেকমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়ে দিলেন।
সেটা হচ্ছে মা আল্লাহ, খুব পাওয়ারফুল জিনিস মা আল্লাহ। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহকে যদি ভুলে যাওয়া হয় তাহলে নিজেকেই ভুলে যাওয়া হবে, দ্যাট মিনস নিজের অস্তিত্বটাই কিন্তু আরেকজন নিয়ে নেবে, আরেকজনের দখলে নিজের অস্তিত্বটা চলে যাবে। এটা একটা পাওয়ারফুল বিষয়, সেটা সেখানে সেটার ডেমনস্ট্রেশন এখানে হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাম ওনার পিতা থেকে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন, যেটা আমরা ছয় নম্বর আয়াতে অলরেডি স্টাডি করে আসছি। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়েছিলেন, যিনি মুহসিনিন হয়েছিলেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হিকমা এবং জ্ঞান কি হিসাবে প্রতিদান হিসাবে দিলেন। এই সব কিছুর বিপরীতে কি হলো, কীভাবে উনি পরিস্থিতির মোকাবেলা করলেন, এই সব কিছু জ্ঞান এবং প্রজ্ঞার রেজাল্ট হচ্ছিল এই ক্রাইসিসের সময় কি আল্লাহকে আঁকড়ে ধরা। প্রথম পদক্ষেপ কি আল্লাহকে আঁকড়ে ধরা, এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, মা আল্লাহ প্রথম কনসেপ্ট। এবং সেকেন্ড কনসেপ্ট, সেকেন্ড ধাপ হচ্ছে পরবর্তী স্টেপ নেওয়া, যেটা উনি পরবর্তী স্টেপটা নিলেন। তাহলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে সব জ্ঞান বুদ্ধির পয়েন্টে রিয়েলাইজেশনটা কি, আমি যতই বুঝি না কেন, আমার যত জ্ঞান থাকুক না কেন, প্রজ্ঞা থাকুক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই কোনো কিছুর ব্যাপারে। ঠিক আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বুঝার পরে আমরা শুধুমাত্র আপনার এবাদ করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, এটা হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা সমস্ত হেকমার মূল বিষয়। প্রথম বিষয় হচ্ছিল আল্লাহর সাহায্য দরকার, যত জ্ঞানী হই না কেন আমি, যত দক্ষ হই না কেন আমি, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না, তাই না? তো সেই বিষয়টাও কিন্তু এখানে ফ্লো করতেছে, কারণ উনি একটা ক্রাইসিস থেকে নিজেকে কী করতেছে, রক্ষা করার চেষ্টা করতেছেন, যে ক্রাইসিসটা এমন একটা ক্রাইসিস যেটা হচ্ছে ভয়ঙ্কর একটা ক্রাইসিস, কীভাবে সম্ভব এই জিনিসটা এক্সিকিউট করা, তাই না? তাহলে এই জিনিসটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তারপর এবার আমরা দেখি এখানে একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট আছে। ইয়াকুব আলাইহিসসালাম সাথে ওনার ছেলেরা যখন সেই বানানো গল্প বলল যে ইউসুফ আলাইহিসসালামকে নেকড়ে খেয়ে ফেলছে, হ্যাঁ, তখন তাদের সেই বানানো গল্প এবং তারা যত কাহিনী করতেছিল সেটার বিপরীতে ইয়াকুব আলাইহিসসালাম কী বলছিলেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। মুস্তাআনু শব্দটাও এখানে কিন্তু ইসম জরফ, উনি বললেন যে আল্লাহই হচ্ছে আশ্রয়স্থল আর আল্লাহর সাহায্য কামনা স্থল, আল্লাহ সাহায্য কামানোর স্থল, এটাও কিন্তু ইসলাম। তাহলে সাহায্যের জন্য আল্লাহর কাছেই উনি প্রবেশ করলেন, আল্লাহর কাছেই প্রবেশ করলেন সাহায্যের জন্য, এটা ছিল একটা ইসলাম জর্ফ দিয়েই সেই দেওয়াটা করলেন উনি। তারা যা কিছু মিথ্যা কথা বলতেছে, যা কিছু বর্ণনা করতেছে, সেটার বিপরীতে আল্লাহ হচ্ছে আশ্রয়স্থল এবং আমরা সেখানে আলোচনা করছি উনি প্রচেষ্টা নিচ্ছেন এবং সাথে সাথে আল্লাহর সাহায্য চাইতেছেন, কিন্তু খুব পাওয়ারফুল এতে বলার জন্য সেই ইসম জরটা উনি ব্যবহার করছেন, আল্লাহ হচ্ছে আশ্রয়স্থল। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিসসালাম এই মহিলার যখন মন্দ আগ্রাসনের বিপরীতে কী বললেন, মা আদাল্লাহ কলা, মা আদাল্লাহ যখন বললেন, এই মা আদার শব্দটাও কিন্তু ইসম জরফ, যে আল্লাহর আশ্রয়স্থলের মধ্যে প্রবেশ করে ফেললাম। তাহলে এটা কিন্তু পাওয়ারফুল, মানে পিতা এক ধরনের আশ্রয়স্থল চাইলেন আর ছেলে আরেক ধরনের স্থায়ী আশ্রয়স্থল, দুইজনে কিন্তু আল্লাহর কাছে কী চাইলেন, আল্লাহকেই সাহায্যস্থল হিসাবে এবং আশ্রয়স্থল হিসাবে কী করলেন, রিকগনাইজ করলেন। দুইটাই কিন্তু ইন্টারেস্টিং বিষয়, তাই না? দুইটাই কিন্তু ইন্টারেস্টিংভাবে একই ধরনের দোয়া করলেন, বাবা এবং সন্তান, এটাও একটা কন্ট্রাস্ট আপনি করতে পারেন। এরপরে যেই কাজটা করলেন ইউসুফ আলাইহিসসালাম সেটা হচ্ছে আরও রিমার্কেবল, সেটা হচ্ছিল এই মাআজ আল্লাহ বলার পরে তিনি দুইটা বাক্য বললেন। প্রথম বাক্যটা হচ্ছে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ও ইন্নাহু লা ইউফলিহুল জালিমুন। বাংলা ট্রান্সলেশন হচ্ছিল এখানে ডিফিকাল্ট, প্রথম যে রব্বি শব্দটা কি, কাকে ইন্ডিকেট করতেছে, এটা নিয়ে মুফাসসিররা দুই ভাগে বিভক্ত অথবা দুইয়ের অধিক ভাগে বিভক্ত। অনেকে বলছেন এই রব্বি শব্দটা আল্লাহকে ইন্ডিকেট করা হচ্ছে, অনেকে বলছে রব্বি শব্দটা হচ্ছিল এই সেই মহিলার হাজব্যান্ডকে ইন্ডিকেট করা হচ্ছে। কারণ আমরা বলছি যে এই সুরার মধ্যে কতগুলো শব্দ ডুয়েল অর্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ ব্যবহার হচ্ছে। রব শব্দটা কোনো সময় আল্লাহর ক্ষেত্রের জন্য ব্যবহার হচ্ছে, কোনো সময় কোনো ব্যক্তির যে মনিব তার চার জন্য ব্যবহার করা হচ্ছে। অতএব এই দুই ধরনের ব্যবহারই কিন্তু আছে। তো দুইটার পক্ষেই যুক্তি আছে। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো যে দুইটার পক্ষে যুক্তি আছে, আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল যে এই দুইটা কনসেপ্টই একসাথে অ্যাপ্লিকেবল এখানে। মানে ইউসুফ আলাইহিসসালাম যে কথাটা বললেন এখানে রব হিসাবে আল্লাহকেও ইন্ডিকেট করলেন, আবার রব হিসাবে সেই মনিব তার যে মাস্টার, যে তার যে তিনি যার দাস সেই লোকের দিকেও ইন্ডিকেট করলেন, এবং দুইটা অর্থে কিন্তু এখানে এক্সপ্রেস হলো। তাহলে এটাও কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়।
হেকমতপূর্ণ একটা স্টেটমেন্ট উনি করলেন সেই সময়। তাহলে সেই মহিলা যখন তাকে আগ্রাসন করলো, তাকে ডাকলো, ডাকার সাথে সাথে উনি বেসিক্যালি ওই মহিলার সাথে কোনো রকম কথা বললেন না। এটা ইন্টারেস্টিং বিষয়। ওই মহিলার সাথে এবং পরবর্তীতে আমরা দেখব কোনো পরিস্থিতিতে মহিলার সাথে উনি সরাসরি কোনো মহিলাকে কথা বলছেন এরকম রেকর্ড করার মজিদা নেই। উনি যা বলছেন থার্ড পার্সনে কথা বলছেন, তাই না? সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তো এই জিনিসটাই আমরা এখন দেখব যে কীভাবে ডুয়েল অর্থে সেটা আসে। তাহলে দেখেন, ইন্না রব্বি মানে আমার রব, ইন্নাহু এখানে টেকনিক্যালি যারা গ্রামার জানেন এখানে দমির শান বলি আমরা, এখানে দুইটাই ইন্নাহুর মধ্যে দমির শান, দমির শানটা যখন আসে তখন বলা হয় ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে সত্যিকার অর্থে এভাবে এটাকে ট্রান্সলেশন হবে, আমার রব, আমার রব, রব্বি, ঠিক আছে, আহসানা মাসওয়ায়া, আমার বাসস্থানকে কি করছেন, সুন্দর করছেন, আমার বাসস্থানকে সুন্দর সুন্দর করেছিলেন। ইনফ্যাক্ট আমার রবি আমার বাসস্থানকে সুন্দর করেছেন। ইনফ্যাক্ট তারপর হচ্ছে কি, লা ইউফলিউল জালিমিন, আর জালিমরা কোনোভাবে কি হয় না, সফলতা লাভ করে না। এই দুইটা স্টেটমেন্ট যখন উনি বললেন, এন্ড আমরা দেখি যে যদি এই রব্বি শব্দটা আল্লাহকে ইন্ডিকেট করা হয় তাহলে এটা আগে মাআজ আল্লাহর সাথে লিঙ্ক করা যাচ্ছে, আল্লাহর আশ্রয়ের মধ্যে প্রবেশ করতেছি, ইনফ্যাক্ট আল্লাহ হচ্ছে আমার রব এবং তিনি আমাকে উত্তম বাসস্থানে প্রভিশন দিয়েছেন, এবং আমি যদি এই রবের প্রতি কৃতজ্ঞ না হই তাহলে সেটা আমি কি হয়ে যাব, জলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর জলিমরা যত কষ্টই করুক না কেন, যারা যতই প্রচেষ্টা নিক না কেন, তারা কি করতে হবে না, সফল হবে না। তাহলে এটা কিন্তু পাওয়ারফুল। সে আমি বল যে কথাটা বললাম, যতই প্রচেষ্টা নিক না কেন, এইটা বলতেছি ইউফলিহু শব্দটার জন্য। ইউফলিহু শব্দটা কোরআন মজিদে ব্যবহার হচ্ছে আফলাহা শব্দ থেকে। আফলাহা মানে হচ্ছে সফল হওয়া, অনেক কষ্টের পরে সফল হওয়া। কৃষিকাজের মাধ্যমে যে সফলতা আসে সেটাকে আফলাহা বলা হয়, সে কাজে যারা সাকসেসফুল হয় তাদেরকে মুফলিহুন বলা হয়। নর্মাল প্রচেষ্টা মানে নর্মাল সাকসেস না, এটা হচ্ছে স্পেশাল, মানে অনেক এফোর্টের পরে যে সাকসেসটা আসে। তাহলে দেখা যাচ্ছে যে জলিম হলে, জলিম হয়ে যত এফোর্টই দেওয়া হোক না কেন সাকসেসফুল হওয়া যাবে না। তাহলে সে জিনিসটাই এখানে বলা হচ্ছে যে উনি বলতেছেন যে আমার রব আমার জন্য আমার বাসস্থান আমার স্টেটাকে সবসময় সুন্দর করছেন, অতএব কোনোভাবে মানে আমি যদি এটার আমার রবের প্রতি যদি আমি আল্লাহর প্রতি যদি অনুগত না হই, হ্যাঁ সাড়ে কোনোভাবে আমি জলিম হয়ে না, অনুগত যদি না হই তাহলে আমি জলিম হয়ে যাবো, আর জলিমরা কোনো সময় সাকসেসফুল হবে না। এটা আল্লাহর সাথে ওনার যে সম্পর্ক সেটাকে উনি আল্লাহর দিকে টার্গেট করেই উনি ওনার মানে অ্যাকনোলেজ করে বললেন। কারণ এটার পিছনে লম্বা বিশ্ব আছে, কিন্তু উনি দেখেন ওনার আগের বাসস্থান কোথায় ছিল, উনি কুয়ার মধ্যে ছিল, সেখানে উনি স্যাটিসফাইড। অথচ আপনি চিন্তা করেন আপনার সন্তান যদি কুয়ার মধ্যে পড়ে যায় আপনার কাছে কেমন লাগবে। উনি ছিলেন সেই দাসদের ট্রেডের মধ্যে ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, আপনার একটা সন্তান হারায় গেছে সে এরকম দাসদের ট্রেডের মধ্যে ঘুরতেছে, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার একটা সন্তান হারায় গেছে, সেই সন্তানটা একজনের বাড়িতে কাজ করতেছে, স্লেভ হিসেবে কাজ করতেছে, সেটাও আপনি আমি চিন্তা করতে পারবো না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রিকগনাইজ করতেছেন যে প্রতিটা স্টেজে রব ওনার সাথে ছিলেন এবং সেই সময় যা কিছু উনি করছেন সেটাই ওনার জন্য বেস্ট অপশন। অর্থাৎ সেইভাবে রবের প্রতি উনি কী করলেন, ওনার অ্যাকনোলেজমেন্টটা উনি ডিক্লেয়ার করলেন। অতএব রব আমার সমস্ত কিছু কী করছেন, বেস্ট ওয়েতে ম্যানেজ করে দিচ্ছেন, অতএব ওনার আদেশ কীভাবে আমি অপন্ন করি, সেটা হচ্ছে একটা মোডে আমরা বলি যদি যখন এটা রবটাকে যদি আল্লাহর সাথে লিঙ্ক করা হয় সে জিনিসটা এভাবে লিঙ্ক হচ্ছে। এখন সেকেন্ডিংটা কী জিনিস সেটাও ইন্টারেস্টিং। সেকেন্ড লাইনটা হচ্ছিল উনি যখন এই কথাটা বলতেছেন, কেন ওই মহিলা যখন আগ্রাসন করতেছে উনি স্ট্রেট ওয়েতে আল্লাহর সাহায্য ওপেনলি মনে মনে না সরাসরি মাআজ আল্লাহ ওখানে হাইতালাক বলার সাথে সাথে সে মহিলাও জোরে বলছে হাইতালাক, ইউসুফ আলাইহিসসালামও জোরে বলতেছে মাআজ আল্লাহ বললেন, তারপরে বললেন ইন্নাহু রব্বি বলে বাকিটা স্টেটমেন্টটা দিলেন। অতএব ওই মহিলাও এই স্টেটমেন্টটা শুনল, কিন্তু সেই মহিলা তো অবিশ্বাসী, সে আল্লাহও বুঝে না রবও বুঝে না। তাহলে যখনই বলা ইউসুফ আলাইহিসসালাম বলতেছে রব্বি, তখন সে মহিলা কী বুঝলো, সে বুঝলো যে সে তার স্বামীর দিকেই ইন্ডিকেট করতেছে, ইউসুফ আলাইহিসসালাম তার স্বামীর দিকে, সে তার মতো করে বুঝলো। এবং সেখানে যে কথা বলল আহসানা মাসওয়ায়া এই কথাটা যখন বললেন তখন ওই মহিলার সাথে সাথে মনে পড়ে গেল যে ইউসুফ আলাইহিসসালামকে বালক দাস হিসাবে যখন তাদের বাড়িতে আনা হলো তখন তার হাজব্যান্ড তার কাছে হ্যান্ডওভার করে দিয়ে একটা আদেশ দিছিল। সে আদেশটা যদি আপনি মনে করতে পারেন 21 নম্বর আয়াতে আছে,
আকরিম মাসওয়াহু, এর বাসস্থানকে সম্মানিত করো। একই শব্দ এখানে দেখেন বলা হচ্ছে মাসওয়াইয়া, আহসানা মাসওয়াইয়া, এখানে ওই আদেশটা কি ছিল, আকরিম মাসওয়াহু, তার বাসস্থানকে কি করো, সম্মানিত করো। দ্যাট মিনস তার স্বামী তাকে আদেশ করছিল তার বাসস্থান থেকে সম্মান করার জন্য, এখন সে যে কাজটা করতেছে তাহলে সে তার মাধ্যমে কি হচ্ছে, তার বাসস্থানটা অসম্মান হচ্ছে না, অতএব ডেফিনেটলি সে তার স্বামীর যে আদেশটা সে পরিপালন করতে পারতেছে না, অতএব সেটা তার কোনোভাবে করা উচিত না, তাকে যেটা আদেশ দেওয়া হয়েছিল তার সেটাই করা উচিত। সেটা এই কথার মাধ্যমে সে সেটাও রিমাইন্ডেড হয়ে যাচ্ছে, এবং সে যখন তার স্বামীর কথা মানতেছে না, স্বামীকে ডিজনার করতেছে, সব আসপেক্টে সে জুলুম করতেছে। জুলুমের ডেফিনেশনটা আবার বলে নিই, যেটা করা উচিত সেটা না করা, যেটা আমার দায়িত্ব সেটা না করা, আর যেটা করা উচিত না সেটাকে করা, দুইটা জুলুমের মধ্যে পড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে সেই মহিলা তাহলে কী হচ্ছে, জুলুম করে ফেলতেছে, সাথে সাথে ওই স্টেটমেন্টের সাথে ম্যাচিং স্টেটমেন্ট হচ্ছে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, একইভাবে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা স্টেটমেন্টই খুব ইন্টারেস্টিং ওয়েতে, দুই যে স্টেটমেন্টটা করা হলো সেটা দুই দিকেই প্লে করলো, রবের দিকে রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলো, আনুগত্য প্রকাশ করা হলো, পাশাপাশি সেই মহিলাও বুঝে নিল তাকে কোন বুস্টটা তাকে দিতে হবে। অতএব একটা স্টেটমেন্টের মাধ্যমে দুই বিষয়টা, দুইটা বিষয় এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হলো। তো আমরা যেটা বলতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম সরাসরি ওই মহিলার সাথে কোনোভাবে কী করেন নাই, সেকেন্ড পার্সনে কথা বলেন নাই, তাহলে এখানে দেখা যাচ্ছে এই স্টাইলে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেই মহিলাকে রিমাইন্ড করে দিল যে আসলে তার এখন সেই মোহ থেকে বেরো এসে তার আসল করণীয়টা তার মাথায় নয়, কেন সে তো অন্ধ হয়ে গেছে বেসিক্যালি। তখন যদি আপনি চিন্তা করেন, ইউসুফ আলাইহিসসালাম তখন দাস ছিল না, ওই মহিলা দাস হয়ে গেছিল, সে মহিলা তার কামনা বাসনার দাস হয়ে গেছিল। আর ইউসুফ আলাইহিসসালাম যেহেতু আল্লাহর সাথে একনিষ্ঠ ছিলেন, উনি ছিলেন সবচেয়ে স্বাধীন ব্যক্তি, উনি স্বাধীনভাবে চিন্তা করতেছেন, আর সে মহিলা দাসত্ব করতেছে, তার কামনা বাসনার দাসত্ব করতেছে, সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে আমরা এই আলোচনাটা কনক্লুড করার আগে একটা জিনিস দেখার চেষ্টা করি যে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফল্যের সূত্রটা বলে দিয়েছিলেন। সেখানে মানুষের সাফল্যের সূত্রটা হচ্ছে এভাবে, আল্লাহর প্রতি একনিষ্ঠতার জন্য আল্লাহর পক্ষ থেকে হেকমা এবং জ্ঞান লাভ করা যায়। সাফল্যের রুটটা হচ্ছিল আল্লাহর প্রতি যদি মানুষ একনিষ্ঠ হয়, সিনসিয়ার হয়, সে যদি এহসানের সাথে আল্লাহর সাথে সম্পর্ক মেনটেন করে চলে, মানে যে কোনো কাজ করতেছে সে চিন্তা করতেছে কি আল্লাহ দেখতেছে, অতএব আমি মোবাইল ডিভাইসে বসে কী টিপাটিপি করতেছি আশেপাশে কেউ জানে না, কিন্তু আল্লাহ তো সব জানে যে আমি কোথায় টিপ দিতেছি, কাকে কী মেসেজ দিতেছি, আমি কোন জেনারের প্রথম স্টেপটাতে আমি পা দিয়ে দিছি, আমি ইমেইলে কার সাথে কনভারসেশন করতেছি, হ্যাঁ কেউ জানতেছে না, কিন্তু আল্লাহ সেটা জানতেছে। তাহলে আল্লাহ রিকগনিশন, আল্লাহকে রিকগনাইজ করে যখন আমরা কী করবো, নিজের অ্যাকশানগুলোকে ফিক্স আপ করবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কী দিবে, হেকমা দিয়ে দিবে এবং জ্ঞান দিবে। সাধারণত সিকোয়েন্স হচ্ছে প্রথমে জ্ঞান তারপরে হেকমা, কিন্তু আল্লাহ হেকমা আগে দিয়ে দিবে, তারপরে সে পরের জ্ঞানটা এটাকে কী করবে, এটাকে সাপোর্ট দিবে, এবং যার ফলশ্রুতিতে আমরা কী করব, আমাদের হৃদয়ের আবেগগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমাদের হৃদয়ের আবেগগুলোকে যদি, ইমোশনসগুলোকে যদি কন্ট্রোল করা যায়, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষমতা অর্জন করব, এবং দ্যাট ইজ দ্য সাকসেসফুল, সেটাই হচ্ছে সাকসেসের মূল বিষয়। ঠিক আছে, এইভাবে এটাকে ডিফাইন করা হলো। 23 নম্বর আয়াতে সেই সাকসেসের যে, এটা যে সাকসেসফুল একটা বিষয় হতে পারে, সেইটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে সে জিনিসটা প্রথমে বর্ণনা করলো, এবং ইউসুফ আলাইহিসসালাম সেই হেকমার মাধ্যমে আল্লাহর উপস্থিতি রিকগনাইজ করে সেই হেকমাটা প্রাপ্ত হলেন, তিনি খুব সুন্দরভাবে আল্লাহর আশ্রয়ের জন্য আবেদন করলেন, পাশাপাশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আনুগত্য প্রকাশ করলেন, পাশাপাশি ওই মহিলাকেও স্মরণ করায় দিলেন একই স্টেটমেন্টের মাধ্যমে। এটা বড় ধরনের হেকমার একটা কাজ যেটা উনি করতে পারলেন, এবং পাশাপাশি বলা হলো যে জালিমরা কোনোভাবে সাকসেসফুল হবে না, বলে দিল যে কারা সাকসেসফুল হবে না, সেটা সূরা এই 23 নম্বর আয়াতেও ডিক্লেয়ার করে দেওয়া হলো। 24 নম্বর, 21 নম্বর, 22 নম্বর আয়াতে বলা হলো কারা সাকসেসফুল হবে, 23 নম্বর বলা হলো সাকসেসফুল হবে না তারাই যারা হচ্ছে জালিম। জালিম মানে হচ্ছিল, আমরা আবার মনে করি, যার যে কাজটা করা উচিত সে কাজটা যখন সে না করে, আবার যার যে কাজটা করা উচিত না সে কাজটা যখন করে, সে অবশ্যই সে জুলুম করে। জুলুম করে যত ধরনের প্রচেষ্টা আমরা নেই কিনা কেন, আমরা কোনোভাবে সফলতা অর্জন করতে পারবো না। তাই এই পাওয়ারফুলভাবে এই দুইটা আয়াত কন্ট্রাস্ট হচ্ছে, আমরা এরপরের আয়াতে ইনশাল্লাহ আরেকটু আলোচনা করব। তো যে জিনিসটা আমাদের এখানে আলোচনায় পেন্ডিং থাকলো সেটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই মহিলা এই ধরনের আচরণ করলো কী জন্য, এবং এই আলোচনার এই এটা জরুরি, কেন এই মহিলা হঠাৎ করে একদিন আলোচনা এই পরিস্থিতিতে আসে নাই,
এবং সেইটাই বিশ্লেষণ করা এই জন্য জরুরি, কেন তা সে যেসব অনেকগুলো স্টেপের পরে এরকম একটা আগ্রাসী বিষয়ে সে আসলো, তো সেগুলো অ্যানালাইসিস করা এই জন্য জরুরি, কেন আপনি আমি হয়তো বা কোনো না একটা স্টেপের মধ্যে অলরেডি পা দিয়ে বসে আছি। অতএব সেখান থেকে যদি নিজেকে উইথড্র করতে না পারি তাহলে অবশ্যই সেদিকে আমরা যাব, তাই না? তাহলে এই জন্য ওই অ্যানালাইসিসটাও জরুরি। তা আমরা সামনের আলোচনার মধ্যে গ্র্যাজুয়ালি ওই জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব, কেন এন্ড অব দি ডে এখানে প্রতিটা শব্দ প্রতিটা ফ্রেজ কি হেদায়তের জন্য আল্লাহ প্লেস করছে, পারফেক্ট ওয়েতে প্লেস করছে। অতএব সেখান থেকে এই আলোচনাটাও এখানে রেলিভেন্ট, তো আমাদের সেটা অবশ্যই করা উচিত। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে 29 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনা চলবে, সেখানে ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমাদের সেশনটা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।